টিভির বিশেষ অনুষ্ঠান কোভিড 19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মামুন আল মাহতাব। এছাড়া আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার এটিএম এমদাদুল হক। এছাড়া যুক্তরাজ্য থেকে যুক্ত হবেন ডক্টর নাজমুল ইসলাম। দর্শক, অনুষ্ঠানে বরাবরই আমরা করোনা সংক্রমণ কেমন চলছে পরিস্থিতি বা সামনের দিনগুলোতে কি হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজও এই বিষয়গুলো নিয়ে কথা বলব। প্রথমে আমরা স্টুডিওতে আমাদের যে অতিথি আছেন তার কাছে জানব কোন পথে আসলে করোনা সংক্রমণ এখন অবস্থাটাই বা কী। আপনার কাছে আসব, বলবো যে আসলে আমরা তো সবসময় দর্শকদেরকে বলার চেষ্টা করি করোনা সংক্রমণের বর্তমান অবস্থা জানার জন্য। এখন অনেকটাই জীবনযাপন কিন্তু আমরা লক্ষ্য করছি যে স্বাভাবিকের পথে মানুষ জীবিকার সন্ধানে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, অনেকে স্বাস্থ্যবিধি মানছে আবার অনেকেই মানছে না। তো আপনি একজন চিকিৎসক, পাশাপাশি সার্বিক অবস্থাও দেখছেন ঢাকা মহানগরীতে মানুষ আসলে মেনে চলছে কিনা, এই সার্বিক বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, আসলে করোনার সামনেটা বাংলাদেশে কেমন হবে বা পৃথিবীতে কেমন হবে, দিস ইজ অনলি প্রেডিকশন। একদম পিন পয়েন্ট করে বলা খুব মুশকিল, কারণ যদি আমরা একটু কয়েক মাস আগে পিছনে ফিরে যাই, অনেকগুলো প্রেডিকশন ছিল রিগার্ডিং বাংলাদেশের স্ট্যাটাস, মিলেনি কিন্তু। লাইক এখানে লাখ লাখ লোক মারা যাবে, এখানে ভেন্টিলেটারের অভাবে একটা ক্রাইসিস দেখা দিবে, সেরকমটা হয়নি। রাদার উল্টা চিত্র দেখছি আমরা, হাসপাতাল বেড খালি, ভেন্টিলেটারের চাহিদা কম, কেন এমন হচ্ছে বলা মুশকিল। সো হোয়াট আই ক্যান সি ইজ অলসো প্রেডিকশন। আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন যেভাবে চলাচল করছি, একদম সচেতনতার জায়গাটাতে অনেক পিছিয়ে আছি, তাতে করোনা সহসা বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে এমনটা প্রত্যাশিত নয়। এবং আমার কাছে যেটা মনে হয় যে সেকেন্ড পিক কবে আসবে, যেটি সঙ্গত কারণ আসতেই পারে, সেটিও বোঝা আমাদের জন্য মুশকিল। এবং সেটাকে আমি দোষের কিছু বলে মনে করি না, কেন বোঝা মুশকিল। দেখুন, বাংলাদেশ ভারত এরকম চরম ঘন বসতিপূর্ণ দেশে যদি আপনি পর্যাপ্ত সংখ্যক করোনা টেস্ট করতে চান, তাহলে হয়তো আমি কথার কথা বলছি, বাংলাদেশে প্রতিদিন 100,000 টেস্ট করা লাগবে। এখন 2500 টাকা করে বোধহয় প্রতি টেস্টে লাগে, 2500 × 100,000 টাকা যদি প্রতিদিন আমরা 100,000 × 2500 প্রতিদিন খালি করোনা টেস্টিংয়ে ব্যয় করি, দেশের অন্যান্য খাত কিন্তু স্থগিত স্থবির হয়ে যেতে বাধ্য। তো ফলে সেটাই আমরা পৌঁছাতে পারবো না। তো আমি যদি শতাংশের হিসাবে দেখি, শতাংশের হিসাবে আমরা দেখছি যে ট্রেন্ডটা একটু নিম্নমুখী। নিম্নমুখী মানে আগে 20-25% প্রতিদিন ডায়াগনোজ হচ্ছিল, এখন 14-15% নেমে এসছে। এটি আশাব্যঞ্জক কিন্তু স্বস্তির নয়, কারণ 5% নিচে থাকলে আমরা বলবো কন্ট্রোল, 10% গেলে আশঙ্কার জায়গায়, আমরা আশঙ্কার চেয়েও বেশি জায়গায় আছি। ফলে খুব একটা স্বস্তির জায়গা আমরা নেই। এখন আমার কাছে মনে হয় যদি এভাবে চলে এবং এই সচেতনতার মাত্রাটা বজায় থাকে, এটা উইশফুল থিং হচ্ছে, এরকম থাকবে, হয়তো বাড়বে না, বাড়তেও পারে। তো আলটিমেটলি কী দাঁড়াবে? আলটিমেটলি হয়তো কয়েক মাস পরে একটি ভ্যাকসিন আসবে, হয়তো এক বছরের মধ্যে আমরা ভ্যাকসিনটা পেয়েও যাবো। আমার কাছে এটা মনে হয় যে কোভিড সারা পৃথিবীর মতো বাংলাদেশেও একটা প্যান্ডেমিক এন্ডেমিক ডিজিজ হয়ে রয়ে যাবে, অর্থাৎ এটি আর প্যান্ডেমিক হয়তো থাকবে না। কোথাও বেশি লোক মারা যাবে, কোথাও কম লোক মারা যাবে, কোথাও বেশি লোক আক্রান্ত হবে, আমরা হয়তো বেশি আক্রান্তের দিকেই থাকবো। এবং আমরা যখন ডাক্তারি করব, তখন আমরা জ্বরের রোগী পেলে বা শ্বাসকষ্ট রোগী পেলে আর অন্যান্য কারণের মধ্যে কোভিডকেও খুঁজতে হবে, এবং সেটাই আমাদের নিউ নর্মাল প্র্যাকটিস হয়ে যাবে। অর্থাৎ আমাদের সাথে কোভিডের সাথে বসবাস করতে হবে। আমরা একসময় যেমন মনে করেছিলাম যে 3 মাসের লকডাউন, বেরিয়ে দেখবো কোভিড নাই, ভ্যাকসিন আসবে, বেরিয়ে দেখবো কোভিড নেই, সেরকম কিন্তু হবে না। কোভিড পসিবলি স্টে অ্যান্ড ইট উইল বি আ পার্ট অফ আওয়ার লাইফ, সেটা আমার ধারণা। আপনার ধারণা, আপনি আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা মালয়েশিয়াতে যাব। ডক্টর এমদাদুল হক, আপনি শুনলেন আমাদের স্টুডিও অতিথির কথা, এই বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? ধন্যবাদ পলাশ, এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে, সেই সাথে আমাদের সাথে আজকে যারা আছেন অতিথিবর্গ আছেন, বিশেষ করে প্রফেসর মামুন আল মাহতাব স্বপ্নীল এবং ডক্টর নাজমুল ইসলাম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে এই অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আমরা অত্যন্ত বিস্তারিত আমরা জানলাম প্রফেসর মামুন আল মাহতাবের কাছ থেকে। আসলে এটাই সত্য যে করোনা খুব সহসাই, যে করোনা আমাদেরকে ছেড়ে চলে যাবে এমন কোনো সম্ভাবনা নেই, এবং আমাদেরকে ধীরে ধীরে করোনার সাথে বসবাস করার মতো প্রস্তুতি নিতে আমাদেরকে হবে সর্বাবস্থায়। আজকে আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই, দেখেন মালয়েশিয়া কিন্তু প্রথম থেকেই বলবো যে অত্যন্ত সাকসেসফুল হয়েছে এই
করোনার বিস্তারকে রোধ করতে, যার কারণে আমরা আপনারা দেখেছেন যে মালয়েশিয়াতে এখন পর্যন্ত কিন্তু টোটাল এফেক্টেড করোনা এফেক্টেড কেস হলো 10,000-এর নিচে, এবং এই সংখ্যাটা প্রতিদিনকার হিসাবে এটা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছিল। গত সপ্তাহখানেক যাবত এই সংখ্যাটা আবার একটু বেড়েছে, এখন ডাবল ডিজিটে আছে, এবং এটা প্রায় 60-90 এরকম একটা ভ্যারি করছে এখন। এবং দেখা যাচ্ছে যে এখন যারা যে সমস্ত কেসগুলিকে আমরা এখন মালয়েশিয়াতে পজিটিভ পাওয়া যাচ্ছে, এরা বেশিরভাগই হলো ইমিগ্রেন্টস। এবং আপনারা জানবেন হয়তো যে মালয়েশিয়ার যে পূর্বাঞ্চলে যে বর্নিও দ্বীপ আছে, সেখানে দুটো স্টেট আছে, সাবা এবং সারাওয়াক, এবং সাবা খুব নিকটবর্তী হলো ফিলিপিন্সের সাথে। এখন দেখা যাচ্ছে যে প্রচুর ফিলিপিনো কিন্তু সাবাতে বসবাস করে, তারা লিগেলি ইলিগেলি বসবাস করে। এখন যে সমস্ত পেশেন্ট পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই হলো সাবাতে, এবং তাদের বেশিরভাগই হলো ফিলিপিনো ইমিগ্রেন্টস। তাছাড়া ইন্দোনেশিয়ান ইমিগ্রেন্ট আছে, এবং মাঝে মাঝে দু চারজন বাংলাদেশি ইমিগ্রেন্টদের মাঝখানেও পজিটিভ কেস পাওয়া যাচ্ছে, এবং কি বলে এটাকে মায়ানমারেরও কিছু কেস আছে, এইভাবে আছে। তবে মালয়েশিয়ান গভর্নমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে এই জিনিসকে কন্ট্রোল করার জন্য করে যাচ্ছে, যেখানেই কোনো ক্লাস্টার পাওয়া যাচ্ছে এবং সেই এলাকাকে কমপ্লিটলি লকডাউন করে দিচ্ছে, এবং সেখানে কোনো মানুষকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে মুভমেন্ট পর্যন্ত তারা বন্ধ করে দিচ্ছে। তো এভাবেই মালয়েশিয়াতে এটা সম্ভব হয়েছে। এবং যে কথাটা আপনি আমরা শুনলাম প্রফেসর মামুন আল মাতাবের কাছ থেকে, যে বাংলাদেশে যে আশঙ্কা করা হচ্ছিল যে প্রচুর লক্ষ লক্ষ লোক এফেক্টেড হবে, সেখানে হসপিটালে জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না, ভেন্টিলেটরে থাকবে না, কিন্তু এখন কিন্তু অবস্থাটা কিন্তু উল্টো হয়েছে। এখন আমরা যদি খেয়াল করি যে আসলে বাংলাদেশের মতো দেশেও কিন্তু এখন অনেক আইসিইউ বেড খালি আছে, অনেক ভেন্টিলেটর খালি আছে, কারণ হলো পেশেন্ট নাই। এটা আমাদের জন্য সুখবর, যে আমাদের দেশের জন্য সুখবর, আমরা একটা দরিদ্র দেশ। কিন্তু মালয়েশিয়াতেও কিন্তু একই অবস্থা বিরাজমান, যে মালয়েশিয়াতে কিন্তু বেশ কিছু হসপিটালকে কমপ্লিটলি কোভিড ডেডিকেটেড হসপিটাল করেছিল, এবং সেই হসপিটালগুলিকে আবার নর্মাল হসপিটালে রূপান্তর করছে, সেখানে কম্বাইন্ড কোভিড এবং নন কোভিড সব ধরনের পেশেন্টের চিকিৎসার জন্য আবার ফেরত যাচ্ছে। আরেকটা জিনিস মালয়েশিয়াতে যেটা বলি, এখন আমি জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এটা কিভাবে কতটুকু সম্ভব, মালয়েশিয়াতে কিন্তু সমস্ত স্কুল, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল কিন্তু খুলে দেওয়া হয়েছে আরো এক মাস আগে, এবং ইউনিভার্সিটি গুলি খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে ইউনিভার্সিটিতে একটা জিনিস বলা হচ্ছে যে 31 ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চলবে, তবে যাদের প্র্যাকটিক্যাল আছে এবং যাদের মেডিকেল কলেজগুলিতে আমাদের ক্লিনিক্যাল, আমরা আপনার আসলে মালয়েশিয়ার স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কেমন অবস্থা আপনার কাছ থেকে আরও ডিটেলস শুনবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা আবারও যাব ইউকেতে ডক্টর নাজমুল ইসলাম আপনার কাছে, আপনি আমাদের স্টুডিওর অতিথি এবং মালয়েশিয়া থেকে যোগ দিয়েছিল, তার কথা শুনলেন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ সবাইকে। আমিও মোটামুটি ভাবে একমত যে বিষয়টা এখন সবার সামনে, মানে ইংরেজিতে যেটা বলে নিউ নর্মাল, হ্যাঁ, তো আমাদের আসলে এখন নিউ নর্মালের মানে এটাকে মেনে নিতে হবে যে করোনা ভাইরাস থাকবে। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে, যেমন প্রফেসর মাহতাব বললেন যে বাংলাদেশে হয়তো মৃত্যু হার কম, হ্যাঁ, বা যতটা লাখ লাখ লোক মারা যাবে আমরা আশা করছিলাম এরকম করছে না। তো বাংলাদেশে লাখ লাখ লোক মারা যাবে এটা আমরা কিভাবে জানলাম? আমরা জেনেছি ইম্পেরিয়াল কলেজের একটা মডেলিং, হ্যাঁ, তারপর কিছু মডেলিং পেপার যারা বিদেশে বসে কিছু ডিজিজ মডেলিং করেছে যে এত লোক মারা যেতে পারে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশ ভিত্তিক কোনো গবেষণা নেই, যার কারণে আমরা কোনো ডিসিশন নিতে পারছি না। তো এই জায়গাটা আমাদের মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল যে আমাদের আসলে কি কি দরকার আমাদের নিজেদের জন্য আর কি। তো এই জিনিসগুলো আমাদের এখান থেকে শেখার আছে যে আমরা যদি আমাদের দেশের নিজস্ব একটা গবেষণা থাকে যে আসলে কেমন কেন মৃত্যু হার কম, আমরা যদি আনরিপোর্টেড কেসও ধরি তারপরেও কিন্তু মৃত্যু হার কম, কেন এইগুলো কেন হচ্ছে? তো এই এই জায়গাটা আমাদের এখান থেকে শেখার আছে। আমরা যদি এখন ধরে নেই যে আসলে কম, একটু সতর্ক থাকি, তাহলে হবে না। আমাদের একটা স্ক্রিনিং প্রোগ্রাম করতে হবে, যেমন অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে যে আসলে কত পার্সেন্ট লোক মানে রোগে মানে মানুষের দেহে অলরেডি করোনা ভাইরাসের অ্যান্টিবডি আছে, মানে তারা হয়তো সিমটম গ্রো করেনি। তাহলে যেটা হবে যে আমরা একটু জানতে পারবো আসলে গ্লোবাল বাংলাদেশের পপুলেশনে আসলে করোনা ভাইরাসের কি অবস্থা,
মৃত্যু হার কেন কম, যেমন ইংল্যান্ডে ইউকেতেই বা যারা বাংলাদেশি পপুলেশন আছে বা ব্রিটিশ এন্ড এশিয়ান মাইনরিটি, তাদের মৃত্যু হার কেন বেশি কম্পেয়ার টু হোয়াইট ব্রিটিশ, এটা নিয়ে গবেষণা হচ্ছে। তো বাংলাদেশে এরকম নিজস্ব পপুলেশনে এই গবেষণাটা হওয়া দরকার যে আসলে কেন বাংলাদেশে এরকম হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ওই যে লাখ 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 মারা যাবে, বাইরের যে গবেষণা এগুলোর উপর নির্ভর করা লাগবে না। ডক্টর নাজমুল ইসলাম, আপনি আমাদের সঙ্গেই থাকুন, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আবারও আসবো মামুন আল মাহাতাব আপনার কাছে, যে আপনি মালয়েশিয়া এবং যুক্তরাজ্য থেকে যোগ দেওয়া অতিথিদের কাছে অনেক মন্তব্য শুনলেন। এখানে ডক্টর নাজমুল ইসলাম একটি কথা বলেছে যে আমাদের আসলে মৃত্যুর হার কেন কম, আসলে এটা নিয়ে গবেষণা হওয়া দরকার, এবং পাশাপাশি অন্যান্য দিকগুলো নিয়েও কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই, এখন দুটো জিনিস, একটা হচ্ছে ডক্টর ইমদাদ ভাই যেটা বলছিলেন যে মালয়েশিয়া সিচুয়েশন আমাদের সিচুয়েশন, এখন এটাই হচ্ছে বাস্তবতা যে আমাদেরকে আমাদের মতো করে মালয়েশিয়াকে মালয়েশিয়ার মতো করে চিন্তা করতে হবে। আমাদের যেটা প্রথম দিকে একটা বোকামি বা ভুল ছিল, আমরা এটাকে একটা গ্লোবাল কনটেক্সটে চিন্তা করছিলাম যে ইটালি অমুকটা করেছে আমি সেরকম করবো। ইটস এ লোকাল ইস্যু এবং লোকালি হ্যান্ডেল কর, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মালয়েশিয়া স্কুল খুলে আজকে স্বস্তির জায়গায় আছে, ঢাকা শহরে স্কুল খুলে আমরা স্বস্তির জায়গায় থাকবো না, এটাই হচ্ছে সম্ভবত ধারণা। তো এখন এই অ্যাডাপ্টেশনগুলো ওভাবে করতে হবে। আর যেটা ডক্টর নাজমুল বলছেন এটা একদমই যথার্থ, এটা সত্যি যে আমরা যারা এই যে ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করি, আমি তো লিভারের ডাক্তার, এবং ভাইরাসগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। উই হ্যাড এক্সট্রিম স্কারসিটি অফ ডাটা, কোভিডের সময় কিন্তু কিছু কিছু উন্নতি হয়েছে। কোভিড মনে হয় একটি বিষয়, একটি রোগ, যে বিষয়ে বাংলাদেশ থেকে যে পরিমাণ প্রকাশনা হয়েছে, বৈজ্ঞানিক প্রকাশনা, এটি ইতিহাসে বাংলাদেশের অন্য কোনো রোগের ব্যাপারে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমার নিজেরই 10টি আন্তর্জাতিক প্রকাশনা হয়েছে কোভিড নিয়ে, আমার ধারণা বাংলাদেশ থেকে এ পর্যন্ত শতাধিক প্রকাশনা হয়েছে, বৈজ্ঞানিক প্রকাশনা। সে থেকে একটা ধারণা করা যায়, কিন্তু কেন মানুষ কম মারা যাচ্ছে এটা জানা অত্যন্ত জরুরি। এবং এখানে কিন্তু খালি ওই গতানুগতিক চিন্তা করলে হবে না, এটা নিয়ে সিরিয়াস থিঙ্কিংয়ের দরকার আছে, হাইপোথিসিস দাঁড় করাতে হবে। একটা হতে পারে ভাইরাল মিউটেশন, কারণ নর্মালি আমরা যেটা জানি যে ভাইরাসের যখন মিউটেশন হয় ভাইরাস সাধারণত তার ভিরুলেন্স হারায়, উল্টাটাও হতে পারে সাধারণত তার আক্রমণাত্মক ক্যারেক্টারটা কমে আসে। হতে পারে সেটা হচ্ছে কারণ আমরা আমাদের সায়েন্স ল্যাবরেটরি গবেষণায় সম্প্রতি দেখেছি যে এখানে এমন 5টি মিউটেশন হয়েছে যেটি পৃথিবীতে হয়নি সম্ভবত, এবং এটার আউটকামটা আমরা জানি না। বাট দিজ আর ইম্পর্ট্যান্ট ইস্যুস দ্যাট উই হ্যাভ টু গো ইন টু। এটা উনি খুবই যথার্থ বলেছেন যে আমাদের দেশি বিদেশি কিন্তু এক্সপার্টিস আছে, মানে আমি বিদেশি লোক বলছি না, এই যে ডক্টর এমদাদ, ডক্টর নাজমুলের মতো নর্থ রেসিডেন্ট বাংলাদেশিরা আছেন, এরকম আমাদের রিসোর্স সারা দুনিয়া ছড়িয়ে আছে। আমাদের উচিত এখন, এবং দেশের মধ্যে রিসোর্স আছে, আমাদের একটা খুব বড় সমস্যা কি, আমরা কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে কোলাবোরেট করি না। সেখানে দুই বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন খুবই কম, এবং ইন্টার মিনিস্টেরিয়াল মানে ডিপার্টমেন্ট অফ হেলথের সাথে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যানিমাল হাজবেন্ডারি গবেষণামূলক সহযোগিতা এগুলো নাই বললেই চলে। কিন্তু আমাদের দেশে যদি খালি একটু আমরা কম্বাইন করতে পারি না, আমি জানি যে এখানে সিকোয়েন্সিং বা এভরিথিং মানে এত কিছু করা সম্ভব, এবং রিসোর্সগুলো দেশের মধ্যেই আছে। তো এই বিষয়ে আসলে যথার্থ গবেষণা খুব বেশি প্রয়োজন, কারণ আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখন 2018-19 চিন্তা করছিলাম, তখন আমরা মনে করছিলাম যে আমাদের হার্ট অ্যাটাক ঠেকাতে হবে, জায়গায় জায়গায় ট্রমা সেন্টার করতে হবে, ক্যান্সার সেন্টার করতে হবে, সেটা কোনো ভুল তত্ত্ব ছিল না, সারা পৃথিবী সেদিকে আগাচ্ছিল। আজকে দেখেন জাপানও স্বীকার করেছে যে জাপানের পক্ষে জীবনেও করোনার জন্য যথেষ্ট সংখ্যক ভেন্টিলেটর দেওয়া সম্ভব না, বিকজ তারাও মনে করেছিল যে ইনফেকশনগুলোর কোনো হেডেক না। কিন্তু করোনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইনফেকশন হচ্ছে এমন একটা জিনিস যেটা সাডেনলি মানব সভ্যতাকে স্থগিত করে দিতে পারে, থামিয়ে দিতে পারে। ফলে আজকে করোনা কোভিড-19 সার্স কোভ 2 এসছে, কালকে আরেকটা ভাইরাস আসতে পারে, পরশু আরেকটা আসতে পারে। তো এই ব্যাপারে যদি আমরা এখন থেকে সক্ষমতা অর্জন না করি, ওই কবে ইটালি কী করলো, কবে চায়না কী করলো, সেই আশা বসে থাকলে চলবে না। এখানে একটি বিষয় স্পষ্টভাবে আসলো যে মানে যে দেশের যেটা প্রেক্ষাপট সেটা অনুযায়ী সিদ্ধান্তটা নিতে হবে। তো আপনার কোনো পরামর্শ আছে কিনা? এখানে একটি বিষয় আসলো যে যে এই যে মৃত্যু সংখ্যা অনেক কম, সংক্রমণের সংখ্যাও কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক কম দেখতে পাচ্ছি। তো এই মানে আলাদাভাবে গবেষণা হওয়ার জন্য আপনার সরকারের কাছে কোনো পরামর্শ আছে কি না? আসলে আমি সেই জায়গা থেকে আসলে খুব ক্ষুদ্র একজন ব্যক্তি, এখানে অনেক বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন। আমার কাছে যেটা মনে হয় যে আমার অল্প বুদ্ধিতে যেটা মনে হয় যে আমাদের ধরেন লাইফ স্টক ডিপার্টমেন্ট কিংবা আমাদের সায়েন্স ল্যাবরেটরি, এরা যে কাজগুলো করতে পারবে সেখানে কিন্তু হিউম্যান নাই, মানুষ ইনভলভ না। সায়েন্স ল্যাবরেটরি আমাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে কিছু জিন সিকোয়েন্সিং করছেন, আবার আমরা যখন ডাক্তাররা গবেষণার চেষ্টা করছি আমরা আমাদের মতো করে করছি, ওই দিকটা আমরা দেখছি না। কিন্তু এই যে আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মিনিস্ট্রির
যে রিসোর্সগুলো আছে এগুলোকে একটা কম্বিনেশনে জায়গায় আনতে হবে। যেন আমরা দেখেছি যে একটা ন্যাশনাল কমিটি গঠন করা আছে কোভিড কমব্যাট করার জন্য। আমার কাছে মনে হয় যারা দেশি বিদেশি মানে বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশ মানুষ বিদেশে আছেন বিজ্ঞানী, এটা সরকারের পক্ষে আইডেন্টিফাই করা খুব সোজা, দরকারে পরামর্শ দিতে পারেন যথাযথ জায়গা থেকে, এবং একটি ন্যাশনাল কমিটি করে এই ইনফেকশাস ডিজিজকে কমব্যাট করে কোভিডের ক্যারেক্টারাইজেশন যা যা রিসোর্স এর মধ্যে আমি যেটা বললাম শতাধিক পাবলিকেশন আমার ধারণা হয়ে গেছে বাংলাদেশ থেকে, এগুলোকে রিট্রিভ করা যে আমরা কী করেছি আসলে, অনেক তথ্য কিন্তু এখন আছে এবং আমরা ভবিষ্যতে কেউ আগাতে পারি যারা আসলেই গবেষণা করছেন কোভিড নিয়ে। এখন আমরা জানি কিন্তু কারা বাংলাদেশে কোভিড নিয়ে আগ্রহী, এই লোকগুলোকে আইডেন্টিফাই করা এবং যদি আমরা একটু কাজ করতে পারি, এটা মনে হচ্ছে অনেক বিরাট ব্যাপার কিন্তু এটা খুব ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি মাচ ডুয়েবল, এবং দেশের মধ্যেই রিসোর্সগুলো কিন্তু আছে আসলে, ম্যানপাওয়ার হিউম্যান রিসোর্সও আছে এবং ইনস্ট্রুমেন্টাল রিসোর্সও আছে। আপনার কাছে আমার আবারও যাবো, আমরা মালয়েশিয়া ইমদাদুল হক আপনার কাছে। আপনি বলছিলেন যে এরই মধ্যে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এগুলো খুলে দেওয়া হয়েছে, বলবো যে এই যে খুলে দেওয়া হলো, করোনা সংক্রমণ কি এখন এমন অবস্থায় চলে এসেছে যে জীবনযাত্রাটা স্বাভাবিক মনে করছে মালয়েশিয়ান সরকার, বা এখন যে খুলে দেওয়া হয়েছে এগুলোতেই বা কীভাবে শিক্ষা কার্যক্রম চলছে? ধন্যবাদ পলাশ। আসলে এই এতক্ষণ যে কথাগুলি শুনলাম প্রফেসর মাহতাবের কাছ থেকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু উনি বলেছেন, যে প্রফেসর মাহতাব কিন্তু একজন ক্লিনিশিয়ান, তারপরেও কিন্তু ওনার রিসার্চের গবেষণার প্রতি ওনার অত্যন্ত অনেক বেশি আগ্রহ এবং উনি গবেষণা কাজে নিজেকে অনেক বেশি নিয়োজিত করে রেখেছেন, এবং এটা অত্যন্ত আমি অত্যন্ত খুশি এবং ও আমার ছোট ভাই তুল্য, আমি ধন্যবাদ যে তার 10টা প্রকাশনা কোভিড বিষয়ে প্রকাশিত হয়েছে। আসলে মালয়েশিয়াতে যে প্রসঙ্গে আসি, যে মালয়েশিয়াতে আমি যেটা বলেছিলাম যে স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল খুলে দিয়েছে এবং ইউনিভার্সিটিতে যদিও অনলাইন ক্লাস হচ্ছে কিন্তু যে সমস্ত ইউনিভার্সিটিতে যে সমস্ত কোর্স সমূহে প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল পোস্টিং বা ক্লিনিক্যাল সেশন আছে সে সমস্ত কোর্সগুলির স্টুডেন্টরা ক্যাম্পাসে ফিরতে পারছে, এটা সরকার অনুমোদন দিয়েছে। এখন যে জিনিসটা আসলে আমরা এতে করে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে তাতে করে আমরা যে অধিকতর সংক্রমিত হচ্ছে এমন কিছু কিন্তু আমরা দেখছি না। এই যে এক মাস যাবৎ স্কুল কলেজ খুলে দিচ্ছে, আমারও কিন্তু আমার মেয়েও কিন্তু স্কুলে যাচ্ছে, তো সেই হিসাবে আমি যা দেখছি যে তাতে তেমন কোনো খারাপ কিছু পরিলক্ষিত হচ্ছে না। তবে এখানে যে জিনিসটা করণীয় সেটা হলো যে স্বাস্থ্যবিধি এবং যে যে সমস্ত এসওপি নির্ধারণ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সেই এসওপি গুলি বা সেই স্বাস্থ্যবিধি গুলি খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হচ্ছে, মেনটেন করানো হচ্ছে এবং সবাই স্কুলে যারা যাচ্ছে যে সমস্ত ছেলে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে তারা সেগুলি সেভাবে মেনে চলছে এবং স্কুলের শিক্ষকরা, কলেজের শিক্ষকরা, ইউনিভার্সিটির শিক্ষকরা সেগুলি মেনে চলছে। যেমন মনে করেন আমি আমার এই ইউনিভার্সিটির কথা বলি, আমরা প্রতিদিন সকালবেলা যখন এখানে ঢুকি আমাদের টেম্পারেচার রেকর্ড করা হয় এবং আমরা যে সমস্ত জিনিসগুলিতে আমাদের হাত টাচ করতে পারে, যেমন মনে করেন লিফটের বাটন, ডোরের নব ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিসগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই স্যানিটাইজার দিয়ে সেগুলি কিন্তু করা হচ্ছে, ওয়াইপ করা হচ্ছে। হ্যাঁ, তো এরকম ভাবে যদি আমরা করতে থাকি, দেখেন এখানে কিন্তু কেস নাই তারপরেও কিন্তু এটা করা হচ্ছে, কারণ এটা হলো যে এটা আমাদের থেকে, যে আমরা ডক্টর নাজমুল বলেছেন যে এটা নিউ নর্মাল, আমাদেরকে এখন এটা বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে, কারণ আমরা দীর্ঘদিন কোনো সরকারের পক্ষেই কোনো দেশের পক্ষেই এটা সম্ভব নয় যে দীর্ঘদিন সবকিছু লকডাউন করে সমস্ত কিছুকে বন্ধ করে রাখবে, কারণ এটা ইকোনমির উপরে যথেষ্ট প্রভাব পড়ছে, যার কারণে এখন আমরা ধীরে ধীরে আমরা চেষ্টা করছি বা বিভিন্ন দেশের সরকার সমূহ তারা চেষ্টা করে যাচ্ছে যে ক্রমাগত ভাবে যে কিভাবে আমরা একটা নর্মাল, নতুন নর্মাল, নিউ নর্মালের দিকে আমরা ফেরত আসি, আমরা আমাদের কাজে ফেরত যাই এবং আমাদের অর্থনীতির চাকাকে আমরা সচল করার চেষ্টা করি, এবং সেই সাথে আমরা যাতে করোনা আক্রান্ত না হই এবং করোনা থেকে নিজেদেরকে কিভাবে মুক্ত রাখতে পারবো এবং করোনা ট্রান্সমিশনটাকে কিভাবে বন্ধ করতে পারবো সেই জিনিসগুলি আমরা মেনে চলি, তাহলে আমার মনে হয়। ডক্টর ইমদাদুল হক আপনার কাছে আমরা আবারও আসবো, আবারও যাবো। ডক্টর নাজমুল ইসলাম আপনি শুনলেন, আপনার কাছে বলবো যে আপনারই বা ওখানে এখন বিশ্ববিদ্যালয় বা কলেজ বা এই জায়গাগুলোতে শিক্ষা কার্যক্রম কেমন চলছে? আচ্ছা, ইংল্যান্ডে বা ইউকে তে যেটা শুরু হয়েছে, স্কুল শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পুরো দমে। স্কুলগুলোতে যে সোশ্যাল ডিস্টেন্সিং, তারপর এই মানে ক্লাসরুমে বেঞ্চগুলো একটু দূরে দূরে বসানো, যখন স্কুলে ঢোকা হয় তখন আলাদা লাইন, বের হওয়ার জন্য আলাদা লাইন, সবার ভেতরে মানে এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে যাতে সংক্রমণ কমে।
এখন মোটামুটি কিছু অসমর্থিত গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা কম আক্রান্ত হয়, বাচ্চাদের বডিতে যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর সেটা কম থাকে, কিন্তু বাচ্চারা বাহক হতে পারে। কিন্তু ডক্টর ইন্দাদ এবং প্রফেসর সাহেব যেটা বললেন যে আমাদের নিউ নর্মাল এটা মেনে নিতে হবে, তো বাচ্চারা যদি স্কুলে না যায় একটা বড় সময় ধরে তাহলে তাদের মানসিক স্বাস্থ্যের একটা বড় ঝুঁকি হবে এবং মানসিক গ্রোথ সেটা কিন্তু শারীরিক অসুস্থতা থেকে কোনো অংশে কম নয়। যারা যে বিজ্ঞ দুজন ডক্টর আছেন তারা আরো ভালো বলতে পারবেন। তো এই কারণে একটু ঝুঁকি থাকলেও স্কুল চালু করেছে যাতে তাদের মেন্টাল ডেভেলপমেন্টটা হয়, কারণ বড়দের সাথে তাদের মেন্টাল ডেভেলপমেন্টটা হয় না, এটা গেল স্কুলের কথা। তো স্কুল পুরো দামে চালু হয়ে গেছে। এবার দুই নম্বরে যেটা আসি সেটা হচ্ছে ইউনিভার্সিটির কথা, আমি যেখানে ক্লাস নেই। তো ইউনিভার্সিটিতে যে সেমিস্টার ওয়ান সেটা শুরু হয় সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে পুরো ইংল্যান্ডেই, এটা চলে জানুয়ারি পর্যন্ত। তো এই সেমিস্টার পুরো ইউকে এর সবগুলো ইউনিভার্সিটিতে ব্লেন্ডেড অ্যাপ্রোচ, ব্লেন্ডেড অ্যাপ্রোচ মানে মোটামুটি 70% অনলাইনে হবে এবং 30% হচ্ছে ফেস টু ফেস লার্নিং হবে। তো সপ্তাহে যদি সপ্তাহে প্রত্যেকটা স্টুডেন্ট 4 ঘন্টা ইউনিভার্সিটি যেতে পারবে, সেখানে 1 ঘন্টা টিউটরের সাথে কথা বলবে। ইউনিভার্সিটি গুলোতে অন ওয়ে লিফটে একজন উঠবে, এই ধরনের ইয়ে করা হয়েছে। তো সেপ্টেম্বরের 21 তারিখ থেকে যে সেমিস্টার শুরু হবে সেখানে আমরা সব অনলাইন ডেলিভারি দিব সবকিছু। সপ্তাহে একদিন একটা স্টুডেন্ট 1 ঘন্টা করে টিউটরের সাথে কথা বলতে পারবে। তো সপ্তাহে 4টা সাবজেক্টের জন্য সে 4 ঘন্টা কথা বলবে। তো আগামী জানুয়ারি পর্যন্ত এইভাবে চলবে আর কি, যে অনলাইন এবং ব্লেন্ডেড অ্যাপ্রোচ। এবং একটু বলে রাখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি এটা করতে চাই তো সেই ক্ষেত্রে যে সমস্যা মেইন সেটা হচ্ছে যে স্টুডেন্টের অ্যাক্সেসিবিলিটি প্রবলেম, মানে সবার ইন্টারনেট নাই, ইন্টারনেটের খরচ অনেক, হ্যাঁ সবার হয়তো আইপ্যাড নেই। তো আমরা যদি ইউকে বা মালয়েশিয়াকে ফলো করতে চাই সেটা পারবো না একদম সরাসরি, যে পুরোটাই অনলাইন, কারণ গ্রামে দেখা যাচ্ছে ইন্টারনেটের অ্যাক্সেস নেই, এত টাকা নেই স্টুডেন্টদের। তো সরকার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে জিনিসটা করা যায়, কারণ কতদিন আর স্কুলের বাইরে থাকবে বা কতদিন আর ইউনিভার্সিটির বাইরে থাকবে আর কি। ডক্টর নাজমুল ইসলাম আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, একটি বিরতি নেব, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু সামনে চলে এসেছে, স্কুলগুলোর বিষয় নিয়েও কিন্তু কথা হচ্ছে। আমরা এরই মধ্যে আমাদের অতিথিদের কাছে শুনলাম যুক্তরাজ্য এবং মালয়েশিয়ায় যেখানে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চলছে, বাংলাদেশি বা শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সরকার কী ভাবছে বা সামনের দিনগুলোতে শিক্ষা কার্যক্রম চালানোর ব্যাপারে চিকিৎসকদের কোনো পরামর্শ আছে কি না। আমরা কথা বলছিলাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে, একটি হলো যে আমরা শুনছিলাম যুক্তরাজ্য এবং মালয়েশিয়াতে এরই মধ্যে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো নিয়মিত ক্লাস চলছে এবং তারা কিভাবে ক্লাস শুরু করেছে এবং যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা শুনলাম। এখন আমরা কথা বলবো আমাদের স্টুডিওর অতিথি যিনি আছেন এই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে, আসলে সামনের দিনগুলোতে সরকার কী পদক্ষেপ নিতে পারে বা এই বিষয়ে তার কোনো মন্তব্য আছে কি না। আবারও আপনার কাছে আসবো, বলবো যে আমাদের অনলাইন অতিথি ডক্টর এমদাদুল এবং ডক্টর নাজমুল, আপনি শুনলেন যে দাদা সেখানে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে কার্যক্রম চলছে, এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না। মন্তব্যটা কিন্তু একদমই আমারই, কারণ হচ্ছে যে আমি এগেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ না এবং পুরো ব্যাপারটা দেখার মতো সেই ব্রড অ্যাপ্রোচটা আমার নেই। আমার কাছে যেটা মনে হয় যে আমরা মালয়েশিয়া এবং ইংল্যান্ডের অভিজ্ঞতাটা শুনেছি, সেখানে যেভাবে স্কুল কলেজ খোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এটি অবধারিত যে বাংলাদেশ আমরা এটা মেনটেন করতে পারবো না। যেমন মালয়েশিয়াতে এখনও ইমিগ্রেন্ট আমাদের দেশ থেকে কিন্তু কাজের লোক যারা কাজ করতে তারা ফিরে যেতে পারছে না, তো তারা কিন্তু আপনার বিদেশ থেকে লোকজনের ফিরে আসাটাকে কন্ট্রোল করতে পারছে। অথচ আমরা যখন আমাদের এখানে ইটালি প্রবাসীরা ফিরে আসলেন তখন কিন্তু আমরা জানতাম যে তাদেরকে যদি আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না রেখে বাসায় পাঠাই আজকের দৃশ্যটা কায়েম হবে, রোগটা সারাদেশে ছড়াবে। বাট উই হ্যাড টু ডু ইট, আমরা জানতাম যে ঈদের ছুটিতে যদি মানুষ দেশে যায় এবং ফিরে আসে এই ঘটনা ঘটবেই, বাট উই হ্যাড টু অ্যালাউ ইট, এটাই হচ্ছে আমাদের রিয়েলিটি। সেই বাস্তবতা মাথাকে করতে আমি সেজন্য বলছিলাম যে প্রত্যেক দেশের সিচুয়েশন তার সিচুয়েশন, মালয়েশিয়া যেটা পারবে সেটা বাংলাদেশ নাও পারতে পারে, বাংলাদেশ যেটা পারবে সেটা মালয়েশিয়া নাও পারতে পারে। আমার প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে আমরা এখনও স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়ার মতো অবস্থায় যাইনি। এখন তাতে তো ছেলেদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, দ্যাট উই নো, কিন্তু এর চেয়ে বড়ো বড়ো ক্ষয়ক্ষতি তো আমরা একসময় কাটিয়ে উঠেছি। 71 সালে 9টি মাস এদেশে লেখাপড়া বন্ধ ছিল, 71 পরবর্তী একটি স্কুল কলেজও স্বাধীন বাংলাদেশে আসতে ছিল না, তারপর আমরা সেই জায়গা থেকে আজকের বাংলাদেশে আজকে এই জায়গায় এসছে না।
কিংবা আপনি যদি দেখেন, আমি আমার কথা বলি যে আমরা যারা 90-এর দশকের ছাত্র ছিলাম, আমি 87 সালে HSC পাশ করেছি, আমি প্রথমবারই মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মেডিকেল কলেজে কোনো পরীক্ষা কোনোদিনও ফেল করিনি, কিন্তু আমার গ্র্যাজুয়েশন হচ্ছে 95 সালে, অর্থাৎ আমার 8 বছর লেগেছে 5 বছরের কোর্স শেষ করতে। এটি কোনো সাধুবাদ, এখন কিন্তু 4.5 বছরে শেষ হয় 5 বছরের কোর্স, এটি কোনো প্রশংসনীয় কথা না, কিন্তু এটি ছিল ওই সময়ের বাস্তবতা। আজকের বাস্তবতা যদি এমনটি হয় যে আমাদের শিক্ষা জীবন থেকে 1 বছর স্যাক্রিফাইস করতে হয় ফর দ্য গ্রেটার কজ, উই মে হ্যাভ টু ডু দ্যাট। এবং আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা লিফটের বাটনকে স্যানিটাইজ করার চেয়ে ডিজিটাল বাংলাদেশে ডিজিটালি স্টুডেন্টদেরকে রিচ করা অনেক বেশি ইজিয়ার ফর দ্য গভর্নমেন্ট। এবং আমার কাছে যেটা মনে হয় যে যারা প্রবাসে আছেন তারা হয়তো এখন আমাদের রিচটা জানেন। আমি একটা নেগেটিভ এক্সাম্পল আপনাকে দিই, এই যে আমরা বোরহানুদ্দিনে ফেসবুকের তাণ্ডবে 8 জনকে মারা যেতে দেখলাম, দ্যাট প্রুভস যে আমাদের প্রত্যন্ততম অঞ্চলে কীভাবে ইন্টারনেট এখন পৌঁছে গেছে এবং কীভাবে মানুষ সেটাকে অ্যাক্সেস করতে পারে। তো যদি আমি গুজব সম্প্রচারের কাজে ইন্টারনেটকে ব্যবহার করতে পারি, যদি আমরা চাই আমরা শিক্ষা সম্প্রচারের কাজে, শিক্ষা সম্প্রসারণের কাজে ইন্টারনেটকে অবশ্যই ব্যবহার করতে পারবো, সেই যোগ্যতা এবং সেই এবিলিটি আমাদের এখন হয়ে গেছে বলে আমার ধারণা। তো ফলে একটু এফোর্ট লাগবে, মানে মানুষের জীবনকে, শিশুর জীবনকে বিপদে ফেলা, এবং শিশু যখন, যেটা উনি বলেছেন যে শিশুর হয়তো কম ইনফেক্টেড হবে, কিন্তু সেই শিশু যখন বাসায় আসবে তার বাবা আমি, তার দাদি আমার মা কিন্তু ইনফেক্ট হওয়ার রিস্কে থাকবে। ফলে ওই জায়গাতে বিবেচনা করে আমার কাছে মনে হয় যে আমাদের এই ডিজিটাল অ্যাপ্রোচটাকে আরেকটু এক্সপ্লোর করা উচিত, যেটা আমাদের পক্ষে করা সম্ভব, রাদার দেন টেকিং দ্যাট রিস্ক অ্যাট দিস মোমেন্ট। আপনি আমাদের সঙ্গে থাকুন। আবারও যাবো ডক্টর এমদাদুল আপনার কাছে। বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিনের আপনি জানেন থার্ড ট্রায়াল শুরু হয়ে গেছে অনেক দেশে, এবং এই থার্ড ট্রায়াল নিয়েও অনেক আলোচনা আছে। এই ভ্যাকসিন এবং এই থার্ড ট্রায়াল নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ আরিফ এই প্রশ্নের জন্যে। আসলে দেখেন, আমরা দেখছি যে রাশিয়াতে ভ্যাকসিন থার্ড ট্রায়ালে গেছে এবং অনেকটা বাজারজাত করার মতো পর্যায়ে চলে গেছে। আমরা যদি অক্সফোর্ড ভ্যাকসিনের কথা দেখি, সেখানে একটু সমস্যা হয়েছিল, একজন ভলান্টিয়ারের একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, যার জন্য হয়তো একটু আপাতত হল্ট রেখে আবার এটা শুরু করেছে। তা আমরা আশাবাদী হয়তো যে বাই এন্ড অফ দিস ইয়ার আমরা হয়তো ভ্যাকসিন পাবো, কিন্তু এই ভ্যাকসিন আসলেই যে ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু হবে সেই ব্যাপারটা কিন্তু এখনো আমরা সন্দিহান, এবং এখনো আমরা ঠিক জানি না যে এটা কতটুকু কি পর্যায়ে এটা হবে, এটা কি লাইফ লং কোনো ইমিউনিটি দেবে কিনা, বা এটার জন্য কোনো কয়টা ডোজ দরকার হবে, সেই জিনিসগুলা কোনো বা এটা ইয়ারলি বা বাই এনুয়ালি অ্যানুয়ালি কোনো ডোজের প্রয়োজন হবে কিনা আমরা এখনো কিন্তু বিস্তারিত জানি না। এগুলি তো যাই হোক, আমরা যে কয়েকটা ভ্যাকসিনের থার্ড ট্রায়াল চলতেছে, আমরা আশাবাদী আমেরিকাতেও সম্ভবত একটা ভ্যাকসিনের থার্ড ট্রায়াল চলতেছে, এবং সেখানে আমি যতটুকু শুনেছি, আজকেও একটা নিউজে দেখেছি যে ট্রাম্প চেষ্টা করে যাচ্ছে যে ট্রাম্প তার ইলেকশনের আগেই, অর্থাৎ নভেম্বরের আগেই সেটাকে বাজারজাত করার ব্যাপারে, এটা তার সে এটা ট্রাম্প তার একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতেছে তার ইলেকশনের জন্য, হয়তোবা, আমি ঠিক বিস্তারিত জানি না। তবে মালয়েশিয়াতেও আমরা কিন্তু আসলে মালয়েশিয়া নিজস্ব কোনো ভ্যাকসিন উৎপাদনের বা প্রক্রিয়ার মাঝে আছে এখনো খুব আর্লি স্টেজে। আমরা শুনেছি যে ইউনিভার্সিটি মালায়া এবং আরো একটা ইউনিভার্সিটিতে তারা ট্রায়াল দিচ্ছিল, এবং এখনো সেটা ফার্স্ট ট্রায়ালের মধ্যেই আছে, বিস্তারিত কোনো এখনো এটা এয়ার হয় নাই, যার কারণে আমরা এখনো জানি না যে মালয়েশিয়ার নিজস্ব ভ্যাকসিন কোন পর্যায়ে আছে বা আদৌ এটা পসিবিলিটি আছে কিনা। তবে মালয়েশিয়া ভ্যাকসিন যেটা চেষ্টা করছে সেটা যে যখন যেই ভ্যাকসিনটাই, বিশেষ করে তাদের টার্গেট হলো অক্সফোর্ড ভ্যাকসিনটাই বিশেষ করে টার্গেট, আমি শুনেছি এখানে বিভিন্ন পর্যায়ের বক্তব্য থেকে, যে তারা চাচ্ছে যে ওই ভ্যাকসিনটা যদি বাজারে আসে তাহলে তারা সেই ভ্যাকসিনটাকেই মালয়েশিয়াতে তারা বাজারজাত করার প্রচেষ্টা নেবে, এবং সেই ক্ষেত্রে মালয়েশিয়ান সরকার হয়তো বিনে পয়সায় তার সিটিজেনদেরকে ওই ভ্যাকসিনটা তারপরে কিছুটা থেমে গেল, আমরা শুনেছি আবার নাকি শুরু হয়েছে থার্ড ট্রায়াল, বা এই যে সার্বিক অবস্থা এবং ভ্যাকসিন আমরা আসলে কবে পেতে পারি, আপনি তো খুব কাছ থেকে বিষয়গুলো দেখছেন, এই নিয়ে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। তো ভ্যাকসিন আসলে কবে পেতে পারি এটা কেউ জানে না। তো
একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা ভ্যাকসিন নিয়ে মিডিয়া কথা বলছি বা ইউনিভার্সিটি কথা বলছি, সবার একটা সবার এর ভেতরে হয়তো অনেক সময় একটু ওভার রিচিং স্টেটমেন্ট থাকে। যেমন যখনই অ্যাস্ট্রাজেনকা বা অক্সফোর্ড একটা সংবাদ সম্মেলন করে, তখন অ্যাস্ট্রাজেনকার স্টক প্রাইস এর দাম বেড়ে যায়। বা যখন মডার্না ইউএস এর ওরা যখন বললো যে আমরা ভ্যাকসিন ডেভেলপ করেছি, তখনই মডার্নার স্টক প্রাইস কয়েক বিলিয়ন ডলার বেড়ে যায়। তো আমরা এই ভ্যাকসিনের পেছনে যে একটা কিছু চলে অনেক সময়। তারপর আমি যদি রাশিয়ার কথা চিন্তা করি, মাত্র 76 পেশেন্টে মানে ট্রায়াল ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ ওয়ান এ যাওয়ার পরেই পুতিন ঘোষণা দিলেন আমরা ভ্যাকসিন ডেভেলপ করে ফেলেছি এবং সারা ওয়ার্ল্ডে মিডিয়া কভারেজ পেল। তো এই ভ্যাকসিনের পেছনে অনেক কিছু চলে যেটা হয়তো সাধারণ মানুষ আমরা বুঝি না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ক্লিনিক্যাল ট্রায়াল থ্রিতে, যেটা লাস্ট স্টেজ আর কি, সেই ট্রায়াল থ্রিতে এখন পর্যন্ত 9টা ভ্যাকসিন আছে। এই 9টা ভ্যাকসিনের যে কোনোটাই আসলে কাজ করতে পারে। আমি ইম্পেরিয়াল কলেজ লন্ডনে কাজ করতাম, ওখানকার যে ভ্যাকসিন সায়েন্টিস্ট প্রফেসর রবিন শেটক একটা কথা বলেছেন যে সাকসেসফুল ভ্যাকসিন যে ফার্স্ট যেটা সেটাই হবে এমন কোনো কথা নেই। এটার কারণ হচ্ছে এখন যারা ট্রায়াল ফেজ ওয়ান এ আছে, যেমন জনসন এন্ড জনসনের একটা ভ্যাকসিন ট্রায়াল ফেজ ওয়ান এ আছে, সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা ইউএস সরকার কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। তাহলে কেন করেছে? অলরেডি তো জোন থ্রিতে অনেকে আছে। তো আমরা আসলে জানি না। সবচেয়ে আর্লিয়েস্ট ভ্যাকসিন সো ফার মাম্স এর, যেটার জন্য 3 বছর লেগেছিল। আবার ফেজ থ্রির পরেও কিন্তু, যে ডেঙ্গু ভাইরাসের যে ভ্যাকসিন, ফেজ থ্রির পরেও কিন্তু ফিলিপাইনে কিছু ঘটনার কারণে যে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট, সাইটোকাইন স্টর্ম এবং কিছু বাচ্চা মারা যায়, এই ধরনের একটা দাবি করে ওই সময় কিন্তু স্যানোফির ভ্যাকসিনটা বন্ধ হয়ে যায়। তো আমরা আসলে বলতে পারি না, বাট এখনো পর্যন্ত যেসব ডাটা বের হচ্ছে সব আশাবাদী যে টক্সিসিটি বা সেফটি ভালো। তো এই 9টা ভ্যাকসিনের মধ্যে যে কোনোটাই আসলে আসতে পারে। আমার কাছে কেন জানি মনে হয় যে আরো বছরখানিক হয়তো লেগে যাবে আসতে, তারপরেও সেটা হয়তো বাংলাদেশে কবে পাবো বা এটা আমরা জানি না, এবং কোন ভ্যাকসিন আসবে আসলে এখনো বলা যাচ্ছে না। তো আশাবাদী যে আমরা পাবো হয়তো বছরখানিকের ভেতরে, কারণ সবাই একসাথে একসাথে কাজ করছে আর কি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও আপনার কাছে আসব। বলবো যে এরই মধ্যে আমরা জেনেছি যে চায়নার ভ্যাকসিন সিনোভ্যাকের ট্রায়াল তো শুরু হয়েছে। এই সিনোভ্যাক ভ্যাকসিন ছাড়াও আমরা আরও জেনেছি যে আমাদের আরও যারা থার্ড ট্রায়াল চলছে বিশ্বে যে ভ্যাকসিনগুলোর, সেগুলো বাংলাদেশে করার সম্ভাবনার কথা আমরা জেনেছি। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি না? পাশাপাশি আরেকটি বিষয়ে বলবো যে সেকেন্ড ওয়েভে বাংলাদেশে শীতের সময় করোনা সংক্রমণ বাড়তে পারে, এরকম একটি বক্তব্য কিন্তু গণমাধ্যমে এসেছে। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের সাথে যদি কিছু কথা বলতে। আমি ভ্যাকসিনের বিষয়টাকে একদম অন্যভাবে দেখি, যেটা ডক্টর নাজমুলের কথা থেকে সেটা উঠে এসছে। ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে করতে হবে, এটা নিয়ে আমার ন্যূনতম আগ্রহ নেই। আগ্রহ নেই এই কারণে যে আমরা দেখছি ভ্যাকসিন ভাইরাসটার কিন্তু সতত ক্যারেক্টার পরিবর্তিত হচ্ছে, এবং যেটা ডক্টর নাজমুল বলছেন, ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল কোনো শেষ কথা নয়। একটা ভ্যাকসিন ফেজ ফোর ট্রায়ালে যাবে এবং তারপরও এটার সাইড এফেক্ট দেখা যেতে পারে, ওষুধটা বন্ধ করতে হতে পারে, ভ্যাকসিনটা বন্ধ করতে হতে পারে, মার্কেট থেকে তুলে নিতে হবে। আরে যেটা স্যানোফির মতো কোম্পানির ডেঙ্গু ভাইরাসের ভ্যাকসিন উইথড্রন হয়েছিল, কিন্তু কোভিড ইজ এ নিউ নর্মাল সিচুয়েশন, এখানে রিসার্চ সব অন্যরকম। আজকে যখন অক্সফোর্ড একটা রোগীর সাইড এফেক্টের জন্য ভ্যাকসিন ট্রায়াল বন্ধ করছে, আমি সাপোর্ট করছি, কারণ অক্সফোর্ড হচ্ছে শত বছরের পুরাতন বিশ্ববিদ্যালয়, তারা তো মনে করছে তাকে ওই আভিজাত্য, ওই সম্মান, ওই স্ট্যাচারটা ধরে রাখতে হবে। যখন রাশিয়া ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল না করে ফেজ টু ট্রায়াল করে মানুষের মধ্যে চলে যাচ্ছে, তখন আমি তাকেও সমর্থন করছি, কারণ আমি মনে করছি রাশিয়া তার গ্যামিলিয়া ইনস্টিটিউটে ওই আস্থা রাখে যে গ্যামিলিয়া যখন বলেছে এটা সেফ, ইট ইজ লাইকলি টু বি সেফ। সো এটা হচ্ছে যার যার প্রেক্ষাপট। আমার প্রেক্ষাপট হচ্ছে আমি আজকে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়াল করব, আমার দেশে 5টা মিউটেশন হয়েছে, কালকে যদি আমার আরেকটা মিউটেশন হয়, আমার কি আগামী বছর আমি আবার ফেজ আরেকটা ট্রায়াল করব, পরের বছর আবার আরেকটা ট্রায়াল করব? আমার তো ট্রায়াল করতেই সারা জীবন চলে যাবে, সারা বছর কেটে যাবে, আমি ভ্যাকসিন পাবো কবে? সো আমার জন্য অ্যাপ্রোচ দুটো, এক হচ্ছে আমাকে দরজাটা খোলা রাখতে হবে, আমি কোনো ভ্যাকসিনকে মানা করব না, যেটা আমার সরকার এখন অ্যাপ্রোচ নিচ্ছেন। আমরা ভারত বায়োটেকের ভ্যাকসিনের কথা শুনছি আসতে পারে, আমরা দেখেছি বেক্সিমকো সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে, আমরা দেখছি যে রাশিয়া সরকারের সাথে আমাদের G2G কথা হচ্ছে, আমরা রাশিয়ান ভ্যাকসিন পেতে পারি। আমরা জানি যে চায়নার সিনোভ্যাকের একটা সম্ভাবনা বাংলাদেশে আছে, আমরা জানি যে কোভ্যাক্স কনসোর্টিয়ামের মাধ্যমে ইউনিসেফ আমাদের কিছু ভ্যাকসিন দেবে। সো আমরা সবগুলো দরজা খোলা রাখতে হবে, কিন্তু আমাদের একটু শেকড়ের দিকে তাকাতে হবে, আমাকে এমন সব সোর্সে যেতে হবে, যেহেতু আমি বলছি ট্রায়াল ইজ নট দ্য আলটিমেট কথা, আমাকে এমন সোর্সের কাছে যেতে হবে যাদের প্রতিষ্ঠিত মানে ভ্যাকসিন তৈরি বা সায়েন্টিফিক গবেষণায় লং ট্র্যাডিশন এবং সেই রকম ঐতিহ্য আছে। ফলে আমার কাছে যদি আসতে পারেন, আমার পছন্দের ভ্যাকসিন হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন, আমার পছন্দের ভ্যাকসিন হচ্ছে গ্যামিলিয়ার ভ্যাকসিন, কারণ এই দুটো দেশের রিচ
হেরিটেজ অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। এরপরে যদি আমি কেন মডার্ন আর ফাইজারের কথা বলছি না, কারণ আমি এখনও টের বুঝতে পারছি না যে সেখানে আমার সরকারের যোগাযোগটা কতখানি। আমি চায়নার ভ্যাকসিন মানা করছি না, আমি বলছি যে যেহেতু ট্রায়াল সব কথা শেষ কথা না, অতএব যারা নিরাপত্তার আশ্বাসটা আমাকে বেশি দিতে পারে আমার সেখানে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে, আজকে যদি কেউ আমাকে ভ্যাকসিন দেয়, কালকে আমাকে বলে যে না এখন তো ভ্যাকসিন নিতে পারছি না, বা পরশু আমাকে বলে তোমার চিটাং পোর্টটা আমাকে দিয়ে দাও, যেভাবে হাম্বানটোটা পোর্টটা দিয়ে দিতে হয়েছে, আমি সেই জায়গাতে যেতে আগ্রহী না। কারণ যেটা আমাকে মনে রাখতে হবে, COVID-19 ইজ ওয়ার্ল্ড ওয়ার থ্রি, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন অস্ত্র এবং আপনার জ্বালানি তেল পৃথিবী ওয়ার্ল্ড ওয়ারকে ডিটারমিন করতো, COVID-19 এর পর নিউ নর্মাল পৃথিবীতে ভ্যাকসিন অ্যান্ড ড্রাগ উইল কন্ট্রোল দ্য নিউ নর্মাল ওয়ার্ল্ড অর্ডার। ফলে এখানে আমাদের খুব সচেতনভাবে আগাতে হবে, মানে রাতারাতি সিদ্ধান্ত, মানুষকে খুশি করার সিদ্ধান্ত নেওয়ার জায়গাটি নেই। কারণ যেটা আজকে আলোচনা এবং যেটি আসলে বাস্তবতা, ভ্যাকসিন ইজ নট দ্য আনসার। মানুষ পৃথিবী থেকে ভ্যাকসিন দিয়ে স্মল পক্স ছাড়া কোনো ভাইরাসকে বিদায় করতে পারেনি। পোলিও ভাইরাস এখনও পৃথিবীতে আছে, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন 75 সালের পর থেকে পৃথিবীতে আছে, গত 15 বছর যাবৎ বাংলাদেশের প্রতিটি নবজাত শিশুকে ভ্যাকসিনটি দেওয়া হয়। বাস্তবতা, আজকে এখনও 1 কোটি বাংলাদেশের নাগরিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। প্রতি বছর 20,000 মানুষ এদেশে বি ভাইরাসজনিত লিভার রোগে মারা যান। ভ্যাকসিন আমাদের নিউ নর্মাল জীবনটাকে আরেকটু নর্মালের কাছাকাছি নিয়ে যাবে, স্থায়ী মুক্তি দিবে না। ফলে কোনোরকম কম্প্রোমাইজের জায়গা নেই এমনটি মনে করার কোনো কারণ নেই। আর আরেকটি জায়গা যেটা আমার কাছে ভ্যাকসিনের খুব ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে ভ্যাকসিন ব্যবস্থাপনা। আপনি তো ভ্যাকসিন পাবেনই, 1 কোটি পান না 10 কোটি পান, আপনি কিন্তু পাবেনই। এই ভ্যাকসিন কারা পাবে? এখন যদি আমরা মোটা দাগে বলি, ফ্রন্ট ফাইটাররা পাবে, তাহলে কি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পাবে? নন কোভিডরা পাবে না? আপনি আমি যারা, আপনি যারা এই টিভিতে বসে সাংবাদিকতা করছেন, তারা পাবেন না? মাঠের ক্যামেরা কর্মীরা পাবে? মাঠ প্রশাসন পাবে? মাঠের পুলিশ পাবে না অন্য কর্মকর্তা, অন্য পুলিশ কর্মকর্তারা পাবে? এবার দেখেন, কোভিডে কিন্তু একটা বড় ক্ষতি বাংলাদেশে হয়েছে, 8% প্রবৃদ্ধি 5% ঠেকেছে, সেটা ক্ষতি না, সেটা বাংলাদেশ কাটিয়ে উঠবে। আজকে সাদেক বাচ্চু মারা গেছেন, এই কোভিডে আমরা মোহাম্মদ নাসির মতো রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সাহারা খাতুনকে হারিয়েছি, আমরা হারিয়েছি ডক্টর আনিসুজ্জামান স্যারকে, কামাল লোহানিকে, প্রফেসর কিবরিয়ার মতো চিকিৎসককে, তারেক আলীর মতো মানবিক মুক্তিযোদ্ধাকে। সামনে যাতে জাতি মেধাশূন্য হওয়ার ঝুঁকিতে না পড়ে, এই ধরনের ফ্রন্টলাইনারদেরকে, যারা জাতির সম্পদ, তাদেরকে ভ্যাকসিনেশন আওতায় আনতে হবে প্রায়োরিটি, আপনার কী বলে অগ্রাধিকার ভিত্তিতে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবং এখন থেকে কিন্তু আমাদের একটা গাইডলাইন তৈরি করে নিতে হবে যে কারা কারা ভ্যাকসিন পাবে। না তো ভ্যাকসিন আসার পরে যে ডিজাস্টার আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মাস্কের চেয়ে আর জেকেজির চেয়ে আর PCR-এর চেয়ে অনেক বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে। এই বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। অনেক মূল্যবান কথা শুনলাম আপনার কাছ থেকে। আর এখন আবারও আমি যাব ডক্টর নাজমুল ইসলাম আপনার কাছে। আমরা জেনেছি যে এরই মধ্যে ইউরোপের কিছু, দ্বিতীয়বারের মধ্যে কিছু দেশে লকডাউন করা হয়েছে। তো এই লকডাউন সম্পর্কে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন, এবং সংক্রমণের অবস্থাটাই বা কেমন? ইংল্যান্ডে যেটা, UK-তে যেটা করা হচ্ছিল যে একটা আর ভ্যালু, মানে একটা মানুষ সাধারণ ভাষায় একটা মানুষ আর কয়জন মানুষকে ইনফেক্ট করতে পারে। তো আর ভ্যালু যদি 1-এর কম হয়, তাহলে সে এটা সংক্রমণ ছড়াচ্ছে না, ইনফেকশন ছড়াচ্ছে না, কারণ একজন তার একজন থেকে কমে ছড়াচ্ছে, তখন আস্তে আস্তে সংক্রমণ কমে যাচ্ছে। বাট আর ভ্যালু যদি 1-এর উপরে হয়, তাহলে একজন মানুষ দুইজনকে ছড়াচ্ছে, দুইজন এইভাবে সংক্রমণটা বেড়ে যাচ্ছে। তো এই জুন জুলাইয়ের পরে কিন্তু সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল ইউকেতে, বাট গত অগস্টের লাস্ট উইক থেকে, মানে লাস্ট 3 উইকস, এই আর ভ্যালুটা কিন্তু আবার 1-এর উপরে চলে গেছে, যার কারণে সেই আগে যেমন ডেইলি 100-200 করে আক্রান্ত হতো, যেমন গতকালও প্রায় 4,000 রিপোর্টেড আর কি কোভিডে হয়েছে। তো এই সেকেন্ড ওয়েভের যেটা কথা বলা হচ্ছে, তো আবার আসলে বাড়া শুরু করেছে ইংল্যান্ডে। তো এটা টেম্পারেচার, কারণ মাঝে সামার ছিল, এখন আবার টেম্পারেচার কমছে, যদিও টেম্পারেচারের সাথে ওইভাবে কিছু পাবলিকেশন আছে, পিয়ার রিভিউড পাবলিকেশন, বাট এখনো কেন জানা যায়নি। তো একটু সংক্রমণ বেড়েছে প্রায় 3-4 হাজার ইউকেতে, সেকেন্ড, মানে সেকেন্ড ওয়েভের শুরু হচ্ছে আর কি। এই জন্য এখন যেটা করা হয়েছে ইংল্যান্ডে, যে জায়গায় জায়গায় লকডাউন দেওয়া হয়েছে সিটি, আমার জানা মতে গতকাল পর্যন্ত 7টা কাউন্টি, 7টা শহর, যেমন ম্যানচেস্টারের কিছু জায়গা, বার্মিংহামের কিছু জায়গা, এরকম 7টা জায়গা অলরেডি যেখানে আর ভ্যালু 1-এর উপরে, সেইখানে আসলে লকডাউন করা হয়েছে। এখানে সে আগের মতোই কেউ প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বেরোতে পারবে না, কেউ কারোর সংস্পর্শে যেতে পারবে না নিজের বাড়ির বাসার বাইরে। আর পুরো ইংল্যান্ডে এখন যে একটা নিয়ম আবার গত সপ্তাহ থেকে করা হয়েছে, যেটা আগে ছিল যে আগে 40-50 জন পর্যন্ত একসাথে মিশতে পারতো লকডাউন রিলিজের পরে, এখন
ছয় জনের বেশি একসাথে হতে পারবে না, দোকান পাট সব জায়গায় মাস্ক পরে থাকা লাগবে, পাবলিক ট্রান্সপোর্টে এই রুলটা করা হয়েছে আর কি। তো মোটামুটি সাত আটটা জায়গায় এখন লকডাউন আছে শুধু ওই জায়গাগুলো, আর এখানে যদি কেউ আক্রান্ত হয় অন্য জায়গায় সেখানে মোবাইলের মাধ্যমে অন্যদের কাছে ইনফরমেশন চলে যায় যে তুমি তার সাথে ছিলে এবং তোমাকে 14 দিনের জন্য লকডাউনে যেতে হবে আর কি। তো কিছুটা শুরু হয়েছে আবার। ডক্টর নাজমুল ইসলাম, আমরা জানতে পারলাম যে কেন লকডাউন শুরু হয়েছে এবং পাশাপাশি কি ব্যবস্থাই বা গ্রহণ করা হয়েছে। আবারও আমি যাব ডক্টর এমদাদুল হক, আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি, আপনি এক মিনিটের মধ্যে আমাদের একটু আমাদের দেশের চিকিৎসকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কিনা। আসলে প্রফেসর মাহতাব যে কথা বলেছে এরপরে আসলে তেমন কিছু বলার নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের চিকিৎসকরা আসলে অত্যন্ত সাহসিকতার সাথে তারা ফ্রন্টলাইনে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি যে আসলে কিছু কিছু ব্যাপারে আমরা বাইরে থেকেও আমরা খুব কি বলে এটাকে আমরা খুব আশাহত হই যখন দেখি যে চিকিৎসকদের সুযোগ সুবিধা অনেক জায়গায় কার্টেল করা হয়েছে বা অনেক জায়গায় যথোপযুক্ত যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না যারা ফ্রন্টলাইনে কাজ করছে আজকে এত। আমরা যদি চিকিৎসকদেরকে আমরা যদি সুরক্ষা দিতে না পারি, কারণ প্রফেসর মমতা বলেছে আমরা প্রফেসর গোলাম কিবরিয়ার মতো লোককে হারিয়েছি, আমরা প্রফেসর টিমা ফারুকের মতো লোককে হারিয়েছি, প্রফেসর আরো এই ধরনের অনেক প্রফেসর নুরুল আনোয়ার যিনি প্রাক্তন ডিজি ছিলেন ওনাকেও আমরা হারিয়েছি, এরকম প্রচুর প্রায় শতাধিক চিকিৎসক বাংলাদেশে আমরা হারিয়েছি। সুতরাং আমি মনে করি যে আমাদের চিকিৎসকদেরকে সুরক্ষা দিতে হবে, যথোপযুক্ত সুরক্ষা যদি আমরা না দিই আগামী দিনে আমরা চিকিৎসকদের মাধ্যমে এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে কিন্তু আমাদের জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে যারা ফ্রন্টলাইনে কাজ করছে ডেফিনেটলি, এই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ফ্রন্টলাইনে কাজ করছে, সাংবাদিক ভাইদের যারা ফ্রন্টলাইনে কাজ করছে, তাদের সকলেরই সুরক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে যেন সরকার কোনো দ্বিধাগ্রস্ত কোনো সিদ্ধান্ত না নেয় এবং সেই ক্ষেত্রে এবং একটি সমন্বয় প্রয়োজন বিভিন্ন মন্ত্রণালয়। আমরা অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কর্তৃপক্ষ শুনছে এবং সমন্বয়ের বিষয়টিও আপনি বলেছেন যেন সব ক্ষেত্রে সমন্বয় থাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, একদম ছোট করে সাধারণ দর্শক থেকে শুরু করে সারা দেশের মানুষের উদ্দেশ্যে এই করোনা পরিস্থিতি নিয়ে আপনি কিছু বলবেন কিনা। আমার কাছে মনে হয় যে আমরা আজকে তো একটা বৈশ্বিক প্রেক্ষাপট শুনলাম, একটি উন্নত এশিয়ান দেশ আর পশ্চিমা দেশ ও বাংলাদেশের প্রেক্ষাপট। এখানে এই আলোচনা একটা জিনিস পরিষ্কার যে আমরা যদি আমাদের নিউ নর্মালকে নর্মালের কাছাকাছি নিতে চাই, আমাদের লকডাউন হয়তো হবে না, সতর্কতা দরকার আছে, ভ্যাকসিন আসবে, সব আসবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নিউ নর্মালকে নর্মালে নিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর অস্ত্র হচ্ছে সেই পুরাতন কথাগুলো, মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা, ক্রাউডেড স্পেস অ্যাভয়েড করা, সচেতনতা। এইটুকু করতে পারলে মালয়েশিয়া এভাবে লকডাউন করে যা করতে পেরেছে, অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিন দিয়ে ব্রিটেন যা করতে পারবে, আমরা কিন্তু সেটা করে ফেলতে পারবো। এটা কিন্তু আমরা করে দেখিয়েছি, আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ারের সাফল্য সেটা কিন্তু ঈর্ষণীয়। এমডিজি গোল প্রত্যেকটা আমরা অর্জন করতে পেরেছিলাম, এইটা কেন আমরা পারবো না? আমার কাছে মনে হয় যে আমরা সব দিকে ফোকাস থাকবো, আমরা ভ্যাকসিন আনবো, আমরা সব কিছু করবো, সব কিছু শিখবো, কিন্তু আমাদের যেখানে স্ট্রেংথ, যেটা কোভিড ঠেকানোর সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র, সেই সচেতনতা, সেই প্রাইমারি হেলথ কেয়ার আমাদের সবচেয়ে জোর দিতে হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাথে ধন্যবাদ অনলাইনে যে অতিথিরা অংশগ্রহণ করছেন তাদেরকেও। দর্শক, অনেক কিছুই আসলো এই অনুষ্ঠানে আলোচনার মধ্য দিয়ে যে আসলে মালয়েশিয়ার যে প্রেক্ষাপট বা যুক্তরাজ্যের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশের না, আমাদের দেশের সার্বিক ভাবনাটা আমাদেরকেই ভাবতে হবে। শুধু ভ্যাকসিনের দিকে চেয়ে থাকলে হবে না, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সচেতন হতে হবে সবাইকে, মনে রাখতে হবে সচেতনতাই হচ্ছে ভালো থাকার সবচেয়ে বড় উপায়। সরকার সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে, সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে নিজেদের সচেতন রাখার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বারবার বলছি সচেতন থাকুন।